পেনভিশন টিভি প্রেজেন্টস। ছাত্রীদেরকে আইডেন্টিফাই করার জন্য তাদের নেকাব খুলতে হবে বা হিজাব মানে শিথিল করতে হবে। আপনি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক, আপনার কাছে এরকম মনে হয় যে ম্যাম একটা ছাত্রীকে তাকে চিহ্নিত করার জন্য, তাকে পরিচয়ের জন্য তার নেকাব খুলতে হবে, এমনটা কি মনে হয়? একটা স্টুডেন্ট যখন আমরা পড়াই, তার বয়সও তাকে আইডেন্টিফাই করা সহযোগিতা করে, তার শারীরিক উচ্চতা এটাও পর্দার বিস্তৃত জায়গায় নিয়ে তার ইমিগ্রেশন সম্পন্ন করে। তাহলে এখানে শিক্ষিকা বাংলাদেশে প্রতিষ্ঠানে পুরুষ যেমন শিক্ষক আছে, শিক্ষিকাও আছে। এই ঘটনার সাথে কিন্তু শিক্ষিকা অলরেডি সে বোর্ডে ছিল, তো ওই পরীক্ষার্থী বলেছে যে আমার ম্যাডাম আছে, ম্যাডাম আমাকে আইডেন্টিফাই করুক, কিন্তু ম্যাডামের আইডেন্টিফাইটা উনি যথেষ্ট মনে করতেছেন না। কেন? ম্যাডামের উপরে তো তার আস্থা নাই, বলতেছে ম্যাডাম ম্যানিপুলেশন করতে পারে, তাহলে আপনিও তো করতে পারেন নিশ্চয়ই। হ্যাঁ, মানে যার ভিতরে যে দুর্বল, মূলত এটা নয়, দুইটা জিনিস একটু আগে আজকের তাফসিরের আলোচনায় গিয়েছে যে দুই ধরনের জানার মেন্টালিটি মানুষের, একটা হলো হৎকারিতাপূর্ণ জানার, আরেকটা হলো আন্তরিকতাপূর্ণ। এখানে হৎকারিতাপূর্ণ চিন্তা আছে বিধাই এখানে এই বিষয়গুলো প্রশ্নের মধ্যে আনে, মূলত ইসলামের বিরোধিতা করতে হবে, পর্দার বিরোধিতা করতে হবে, এইটা হলো মূল। ও ভাই, পর্দার বিরোধিতা করা মানে হলো তোমার পরিচয় ইসলাম, এই ইসলামের বিরুদ্ধে যাচ্ছ তুমি, ইহুদি খ্রিস্টানদের অবস্থান নিচ্ছ, তাদের সমর্থনে কেন যাচ্ছ তুমি? হ্যাঁ, সেই জন্য আমি বলবো যে এই বিষয়ে আল্লাহ তাদের হেদায়ত দান করুক, আর হেদায়ত না থাকলে আল্লাহ এই দায়িত্ব আল্লাহর হাতে আমরা ছেড়ে দিলাম। জি, আমরা এটাই বলবো যে যে মেয়েটি আজকে এটার জন্য ফাইট করেছে, এই মেয়েরই একদিন ইনশাল্লাহ এই সব এই জাতীয় প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানের তারাই কর্ণধার হবে এবং তারাই এই জাতীয় নোংরামি থেকে এই জাতিকে ইনশাল্লাহ মুক্ত করবে, এটা আমরা আশা করছি, দোয়া করছি, আল্লাহ প্রাণ ভরে দোয়া করি তাদের।